আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত গ্লোবাল আপডেটে। আপনাদের সাথে আছি আমি আব্দুল মান্নান। আজ জানাব আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু সংবাদ ও বিশ্লেষণ। আমেরিকার সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যেই আরব সাগরে চীনকে নিয়ে সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। অন্যদিকে ভারত মহাসাগরে চলছে তেহরান, মস্কো ও বেইজিংয়ের মহড়া। আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোই এ মহড়ার মূল উদ্দেশ্য বলে উল্লেখ করেছে দেশগুলো। বিবিসি ও আল জাজিরার খবরে বলা হয়েছে, ভিন্ন ভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া ও চীনের যখন তুমুল উত্তেজনা চলছে, তখন একাট্টা হল মস্কো ও বেইজিং। মঙ্গলবার আরব সাগরে হেলিকপ্টার ও যুদ্ধ জাহাজ নিয়ে সামরিক অনুশীলন করেন রুশ ও চীনা নৌসেনারা। অন্যদিকে ভারত মহাসাগরেও চলছে ইরান, রাশিয়া ও চীনের বিশাল সামরিক মহড়া। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই মহড়ায় তিন দেশের অত্যাধুনিক যুদ্ধ জাহাজ, ট্যাঙ্কার ও আধুনিক প্রযুক্তির সব যুদ্ধ সরঞ্জামের মাধ্যমে নিজেদের শক্তি জানান দেওয়া হয়। সমুদ্র অঞ্চলে বাইরের দেশের যে কোনো আগ্রাসন তৎক্ষণাৎ কীভাবে রুখে দেওয়া যায়, তারই মহড়া সেরে নিচ্ছে চীন, রাশিয়া ও ইরানের নৌসেনারা। পরমাণু চুক্তি নিয়ে দোলাচলের মধ্যে সাম্প্রতিক সময়ে ইরানি জাহাজে বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে। আবার ইউক্রেন ইস্যুতে যুদ্ধের দ্বারপ্রান্তে মস্কো, ওয়াশিংটন। অন্যদিকে বাণিজ্য যুদ্ধসহ তাইওয়ান নিয়ে শি জিনপিংয়ের সরকারের সঙ্গে বাইডেন প্রশাসনের উত্তেজনা চরমে পৌঁছেছে। ভিন্ন ভিন্ন ইস্যুতে তিন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব যখন চরমে, ঠিক তখন একাট্টা চীন, রাশিয়া ও ইরান। যৌথ মহড়ায় তিন দেশের অত্যাধুনিক সব রণতরী অংশ নেয়। এর মধ্যে রাশিয়ার মিসাইল ক্রুইসার, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ সহ ট্যাঙ্কারও রয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের তিনটি যুদ্ধ জাহাজ সহ 14টি রণতরী এই মহড়ায় অংশ নেয়। নতুন প্রযুক্তির হেলিকপ্টার সহ ইরানের 11টি রণতরী থেকে যুদ্ধের কৌশল দেখানো হয়, আর এতে ইরানের বিশেষ বাহিনী বিপ্লবী গার্ডের সদস্যরাও অংশ নেন। ভারত মহাসাগরের 17,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই মহড়া চালান তিন দেশের নৌ সদস্যরা। পারস্পরিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও নৌসীমার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেই এই সামরিক অনুশীলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তারা। তেহরানের ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিলেই কেবল 2015 সালের পরমাণু চুক্তিতে ফেরা যাবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এছাড়া চুক্তি থেকে কখনও বের না হওয়ার প্রতিশ্রুতি দিতে পারলে তার সরকার সরাসরি আলোচনার জন্য প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করেছে দাবি করে আবারও উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, 2015 সালে ইরানের সঙ্গে 5 পরাশক্তি ও জার্মানির সম্পাদিত পরমাণু চুক্তিতে ফেরা নিয়ে দোলাচলের মধ্যেই ভিয়েনায় যখন বৈঠকের তৎপরতা চলছে, তখন ইরানের বিরুদ্ধে পুনরায় অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে ইরানের পরমাণু কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে গভীর উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনলেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় চুক্তিতে ফেরার আভাস দেন। বিশেষ করে ইরানের পরমাণু কার্যক্রম বন্ধে আলোচনার উপর গুরুত্ব দিচ্ছেন বাইডেন প্রশাসন। এরই মধ্যে ভিয়েনায় কয়েক দফা বৈঠক হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে কোনো সমঝোতা নয়, বরং চুক্তি থেকে বের না হয়ে যাওয়ার নিশ্চয়তা দিতে পারলেই কেবল সরাসরি আলোচনায় বসার কথা জানিয়েছেন ইরান। মঙ্গলবার ইরানি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র প্রতিবারই সরাসরি আলোচনার কথা বললেও তা করতে পারেনি। ইব্রাহিম রাইসি বলেন, সব পক্ষ যদি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, তবেই কেবল আলোচনার দরজা খোলা রয়েছে। ইরানের দাবি, অনানুষ্ঠানিক পেপারের মাধ্যমে ভিয়েনায় অবস্থানরত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে তাদের যোগাযোগ থাকলেও ইরানের সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। তবে যুক্তরাষ্ট্র বাদে বাকি 4 বিশ্ব শক্তি ও জার্মানির সঙ্গে সরাসরি আলোচনা হচ্ছে বলেও জানানো হয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখা হয়েছে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর। বিমানবন্দরের পুরো এলাকা এখন বরফের চাদরে ঢেকে রয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, প্রতিকূল আবহাওয়ার মধ্যে কার্গো টার্মিনালের বিশাল ছাদ ধসে পড়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। উপায় না পেয়ে অবশেষে বন্ধ করা হয় ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরটির কার্যক্রম। গত সোমবার থেকে বন্ধ করে দেওয়া হয় মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ইউরোপ ও এশিয়া যাওয়ার গুরুত্বপূর্ণ আকাশপথটি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, 2019 সালের পর এবারই প্রথম বন্ধ রাখতে হচ্ছে ইস্তাম্বুল বিমানবন্দর। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীরা। গত বছর 3 কোটি 70 লাখ যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন।
এছাড়া ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত এখন তুরস্কের বৃহত্তর শহর। পুরো বরফের আস্তরণে ঢাকা পড়েছে রাস্তাঘাট। রাস্তা, হাইওয়ে, পার্কিং লট সব সাদা হয়ে গেছে বরফ জমে। শহরের 1,60,00,000 বাসিন্দা প্রথমে তুষারপাতকে ভালোভাবে নিলেও এখন চরম অস্বস্তিতে পড়েছেন। এছাড়া ভারী তুষারপাতের কারণে ট্রাফিক সমস্যা দেখা দিয়েছে, হাইওয়েগুলোও পার্কিং লটে পরিণত হয়েছে। এদিকে গ্রিসে -14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে পার্লামেন্ট অধিবেশন বাতিল এবং স্কুল ও টিকাদান কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানীর আশেপাশে শত শত মোটর আরোহী তাদের গাড়িতেই আটকা পড়েছেন। পূর্ব ভূমধ্যসাগরে প্রবল তুষার ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েছে দেশটির রাজধানী এথেন্স। শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট সবই বন্ধ করে দেওয়া হয়েছে। এথেন্সের ন্যাশনাল অবজারভেটরি রিসার্চ ডিরেক্টর কোস্টার লাগোয়ারডোর্স এক সাক্ষাৎকারে বলেছেন, 1968 সালের পর থেকে এ ধরনের শীত দেখেনি রাজধানীর মানুষ। অনুষ্ঠানের মাইক্রোফোনে এক সাংবাদিককে গালি দিয়ে ক্ষমা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ফক্স নিউজের প্রতিবেদক পিটার ডোসিকে স্টুপিড সন অব এ পিচ বলে কটূক্তি করেন বাইডেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে ঘটনার বিস্তারিত প্রকাশ হয়েছে। অবশ্য পিটার ডোসি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন পরে এ ব্যাপারে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে আক্রমণের উদ্দেশ্যে ওই কথা বলেননি। হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে দ্রব্যমূল্য কমানো নিয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাংবাদিকেরা এলোমেলোভাবে প্রশ্ন করা শুরু করলে বাইডেন এ কাণ্ড করেন। এ সময় পিটার ডোসি বাইডেনকে উদ্দেশ্য করে চিৎকার করে একটি প্রশ্ন করেন। তার প্রশ্ন ছিল, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে হওয়া মুদ্রাস্ফীতি বাইডেনের জন্য রাজনৈতিক দায় হতে যাচ্ছে কিনা। তবে মাইক্রোফোন ও ভিডিওর সামনেই ডোসিকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বাইডেন বলেন, আরও মুদ্রাস্ফীতি খুবই বড় সম্পদ। এরপরে তিনি বলেন, হোয়াট আ স্টুপিড সন অব এ বিচ। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রেসিডেন্ট থাকাকালে সিএনএনের সাংবাদিক জিম অটোকাস্টকে অভদ্র ও ভয়ানক বলে আখ্যায়িত করেছিলেন। দুনিয়ার সবচেয়ে ক্ষমতাশীল টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রায় এক মাসের অভিযাত্রায় পৃথিবী থেকে 10,00,000 মাইল দূরের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে সক্ষম হল এটি। টেলিস্কোপটি গত সোমবার তার কক্ষপথের প্রবেশবিন্দুতে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। সংবাদমাধ্যম সিএনএন ও বিবিসির খবরে বলা হয়, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি মহাজাগতিক পার্কিং স্পটে পৌঁছেছে। এতে মহাবিশ্বের অজানা রহস্য উদ্ঘাটনের মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল জেমস ওয়েব। দীর্ঘযাত্রায় টেলিস্কোপটি কক্ষপথে পৌঁছানোর সময় যেন সূর্যের তাপে পুড়ে না যায় সেটা নিশ্চিত করতে হয়েছিল নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসকে। সব শঙ্কা পেছনে ফেলে স্টার্ন টাইম সোমবার 2:05 মিনিটের দিকে সফলভাবে চূড়ান্ত গন্তব্যে পৌঁছায়। নাসা জানিয়েছে টেলিস্কোপটি লাগ্রাঞ্জ পয়েন্টে পৌঁছেছে। লাগ্রাঞ্জ পয়েন্ট হলো যেখানে পৃথিবী ও সূর্যের অভিকর্ষণের প্রভাব যে কোনো বস্তুর উপর একই থাকে। এর কারণে বস্তুটি স্থিতিশীল হয়ে যায় এবং জ্বালানি খরচ কমে যায়। এটি নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর কারণে স্বস্তিতে বিজ্ঞানীরা, কারণ আগামী 10 বা তার চেয়ে বেশি বছর মহাকাশে অনুসন্ধান চালিয়ে যাবে জেমস ওয়েব। গত 25 ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা 6:20 মিনিটে উড়াল দেয় মহাকাশবিদ্যার ইতিহাসে সবচেয়ে ক্ষমতাশীল এই টেলিস্কোপ। হাবলের চেয়ে অনেক শক্তিশালী এই টেলিস্কোপ। 30 বছর ধরে হাবলও ওই কাজই করেছিল, উপহার দিয়েছিল মহাকাশের দারুণ সব ছবি। তবে জেমস ওয়েবের চোখ আরও সূক্ষ্ম, আরও বড় আয়না, তাতে ধরা পড়তে পারে মহাবিশ্ব সৃষ্টির আদিককালের ছবি। কোটি কোটি আলোকবর্ষ থেকে ছুটে আসা প্রথম দিককার নক্ষত্রের আলো শনাক্ত করার ক্ষমতাও আছে এর। অনায়াসে দেখতে পাবে দূরের গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, আরও নিখুঁতভাবে বলতে পারবে কোন গ্রহ বাসযোগ্য আর কোনটি নয়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন নয়া দিগন্ত গ্লোবাল আপডেট। আর চোখ রাখুন নয়া দিগন্ত ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।